নবগ্রাম থানার লকআপে এক যুবকের মৃত্যুর ঘটনায় তদন্তে এবার নবগ্রামে এলো ফরেন্সিক টিম এবার ফরেন্সিক টিমের দুই সদস্য আসে নবগ্রাম থানায় এবং যে স্থানে মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে পরিদর্শন করে এর পাশাপাশি সেই স্থান আবার সিল করে দেয় তবে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তারা উল্লেখ্য গত শুক্রবার চুরির ঘটনায় অভিযুক্ত নবগ্রামের সিঙ্গার গ্রামের যুবক গোবিন্দ ঘোষের মৃত্যু হয় পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে পুলিশের মারের কারণে মৃত্যু হয়েছে গোবিন্দ ঘোষের I am not authorized to speak anything. Eh? I am not authorized to speak anything.